গুড মর্নিং বন্ধুরা, চারিদিকে সকালের নিস্তব্ধতা, তার ভিতরে দেখো পাখির কলতান। আমি এখন সকালবেলায় মর্নিং ওয়াকে যাচ্ছি, প্রত্যেক দিনই যেমন যাই। আজকে একটু বেলা হয়ে গেছে, আজকে আমি কাছাকাছি একটু ঘুরে আসব। তা এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আমি এসে আমার কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো আমি করব। বন্ধুরা, মর্নিং ওয়াক সেরে চলে এসেছি, আর এখানে আমি মর্নিং ওয়াকে বেশিরভাগ আসি। আর তোমাদের দেখিয়েছি ছোট ছোট ঢেঁড়স গাছ লাগিয়েছিল পাশ দিয়ে, এখন সে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। যারা লাগিয়েছে ঢেঁড়স তুলছে, এই জন্য গাছগুলো দেখো একটু দুমড়ে সুমড়ে গেছে। ঢেঁড়স, শিম, কুমড়ো, তারপর পুঁই শাক, উচ্ছে, অনেকগুলো তরকারি দেখছি লাগিয়েছে। আর এখানে গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে, এখন ঢেঁড়স হওয়া শুরু করেছে। তাহলে বন্ধুরা, মর্নিং ওয়াক সেরে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে অনেক কিছু কাজ রয়েছে, আজকে সকাল সকাল কাজগুলো সেরে নেব। বন্ধুরা, সকালবেলায় কাপড় ধুয়েছি দেখো, আর এই কাপড়টা আমি সকাল সকাল ভিজিয়ে দিই। আর এখান থেকে ভিজিয়ে আমাদের এই যে রাস্তার উপরে জলটা পড়ে যায়, শুধু শুধু জলটা নষ্ট হচ্ছে, জলের মুখটা নেই। আমরা দুবার করে কিনেও ওখানে লাগিয়ে দিয়েছি, শুধু শুধু জলটা অপচয় হয়। আর আমাদের গ্রামের মেম্বারও লাগিয়েছে, কিন্তু কিছু দুষ্ট ছেলেপেলে আছে, ওরা এগুলো তুলে কোথায় মানে ফেলে দিচ্ছে, বারবার এটা এভাবেই মানে নষ্ট করে দিচ্ছে, তাই ওই জলটা অপচয় হয়। আমি সকালবেলা আমার যা কাঁচা কোঁচা আছে আমি একটু সাবান মেখে রাখি আগে থেকে, তারপর ওখান থেকে ধুই আসি। জল যেখানে জল নেই ওখানে জলের কী মূল্য, এরা এখানের লোকেরা অত বোঝে না, মানে পর্যাপ্ত জল পায়। কাপড় মেলে দিয়ে চলে এসেছি, এই দেখো আবার তরকারি কাটতে। এটা হচ্ছে লতি কচুর, এই যে আমাদের বাড়ির পাশে যে কচুগুলো আছে এর থেকে লতি নিয়েছি, আর এটা দুদিন হয়ে গেছে। লতিটা কাটতে গেলে দুটো দিন ঘরে রাখলে সুবিধা হয়, মানে এই যে ছালটা তাড়াতাড়ি উঠে যায়, এই যে লতির ছালটা, কিন্তু সদ্য লতি কাটতে গেলে একটু অসুবিধা হয়। দেখো লতির ছালটা সুন্দর উঠে যাচ্ছে। আর এদিকে রান্না হচ্ছে আলু পটল, আলু পটলের তরকারি হবে নিরামিষ, আর লতিটা রসুন দিয়ে ভাজা হবে, আর মাছের ঝোল হবে। এখানে দেখো মিস্ত্রিরা কাজ করছে, প্রায় প্রতিদিনই কাজ হচ্ছে। ছেলের কাজের ঘরটা একটু তাড়াতাড়ি করতে হবে, তাই কাজ শেষ হলে একটা ভালো দিন দেখে গৃহপ্রবেশটা করে নেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো, এখানে আমাদের বাড়িতে রয়েছে একটা মেহেন্দি গাছ। আমি মানে অনেকগুলো নার্সারি ঘুরে ঘুরে এই মেহেন্দি গাছটা কালেক্ট করেছিলাম, মানে পাচ্ছিলাম না। তো তখন খুব খারাপ অবস্থা ছিল গাছটার, এখন গাছটা মোটামুটি পাতাতে ভরে গেছে। তো আমি এই পাতা দিয়ে মেহেন্দি পাউডার বাড়িতে বানাবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেই ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। দেখো আমি প্রায় এক গামলা পাতা কালেক্ট করে ফেলেছি, তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো। আর এখানে দেখো মেহেন্দি পাতা কালেক্ট করতে করতে একটা পোকার সন্ধান আমি পেয়েছি, খুব পরিচিত এই পোকাটা আমার, অন্তত ছোটবেলায় এর সাথে একটা বিশাল কানেকশন ছিল, খুব খেলেছি এই পোকাটাকে নিয়ে। আমি বেসিক্যালি এই পোকাটাকে বেনে পোকা বলি, আমি জানি না এক্স্যাক্টলি এটার কি নাম, হতেও পারে বেনে পোকা, আমি জানি না। তো বেনে পোকা বলেই এটাকে ডাকতাম এবং এই পোকাগুলোকে কালেক্ট করতাম, দেখো এইভাবে খেলতাম। এই পোকাটা নিয়ে ছোটবেলা অনেক খেলেছি। তো একটা কাঠি নিতাম, কাঠির মধ্যে পোকাটাকে উঠিয়ে দিতাম। এবার পোকাটা কি করতো, একবার উপরের দিকে উঠতো, একবার নিচের দিকে নামতো, মানে যখন উপরের দিকে উঠতো আমি তখন কাঠিটা আবার ডাউন করে দিতাম।
যাতে করে আবার নিচের দিকেই নেমে আসে। আর মুখে বলতেই থাকতাম যে বেনে পোকা তোমার বাড়িতে অমুক হয়েছে, তোমার বাড়িতে অমুক হয়েছে, যাতে মানে এরকম একটা ফিলিং হতো যে ও দৌড়ে দৌড়ে ছুটে চলে আসছে বাড়ির দিকে। মানে এটা নিয়ে আমরা ছোটবেলায় খুব খেলেছি আর কি। আর বেসিক্যালি এটা বর্ষাকালেই এই পোকাটাকে বেশি দেখা যায়, ক্ষতি করে না খুব একটা, মানে আমরা হাতে নিলে খুব একটা কামড়ায় টামড়ায় না, এই জাতীয় কিছু না, কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, খুব মজাদার ছিল, মানে আমি খুব খেলতাম এটা। এই বোকাটাকে হঠাৎ করে দেখতে পেয়ে ছোটবেলায় অনেক স্মৃতি যেন মানে কি বলবো চাঙ্গা হয়ে উঠেছে। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম, কিন্তু আমার এই বোকাটাকে আমি চেনাতেই পারছিলাম না, যাই হোক, আর ওকে আমি এটা খুঁজে পেয়ে ওকে দেখাতে পেরেও যেন খুব আনন্দ লাগছিল যে যা না আমি এই বোকাটার কথাই বলছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কিন্তু দেখো পাঁপড়ের সংখ্যাটা খুব লিমিটেড, 5-6টা পাঁপড়ই ছিল, কিন্তু আমাদের জনসংখ্যার সাথে পাঁপড়ের সংখ্যা ম্যাচ করছিল না। এই হাফটা আবার ও খেয়ে নিচ্ছে, মানে ও বলছে দেখো আমি পাঁপড় খাবো এবং সেই আওয়াজটা শোনাবো আর কি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধেবেলায় আমার চা খাওয়া হয়নি, সোমর দাদু চৌমাথায় গেছে আর একা একা, এই জন্য আর চাটাও করলাম না। বৌমা চা করতে যাচ্ছিল, তা বললাম যে তোমার বাবা আসুক, তাহলে যদি খায় তাহলে খাবো, না হলে একার জন্য আর করতে হবে না। এদিকে বৌমা অল্প কয়েকটা পাঁপড় ছিল, ওই পাঁপড়গুলো ভেজেছে, পাঁপড় এক একজনের এক একটা করেও পড়ে না, বলছিল কারো দিয়ে আর কয়েকটা পাঁপড় নিয়ে আসি, তা কিন্তু এখন বলছি না, এখন অন্য একটা রান্না করব, পাঁপড় আর আনতে হবে না, যা আছে তাই ভাগ করে খেয়ে নাও। যাই হোক, সেগুলো খাওয়া দাওয়া শেষ, এদিকে ছেলে একটু কাজে বেরোবে, সেজন্য আজকে সকাল সকাল রান্নাঘরে যাব, বৌমা আটা মেখে রেখেছে আর আমি এদিকে তরকারিটা করব। এখন তো 7টা বেজে গেছে, এখনই আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে চলে আসছি, আজকে রান্না হবে ঘুগনি খাসির চর্বি দিয়ে। সেদিন খাসির মাংস রান্না করেছিলাম, সেখান থেকে একটু চর্বি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে ঘুগনি রান্না হবে। চর্বিটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। ঘুগনি রান্না করার জন্য মশলা করে নেব একটু, এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেস্টটা করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আগে থেকে আমার তেল দেওয়া ছিল, বৌমা এর ভিতরে দুটো পাঁপড় ভেজেছিল, সেই তেলেই আমি আলুটা ভেজে নেব। গরম হয়ে গেছে আলুগুলো আমি এখন তুলে দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব এখন।
চাটনি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না ছেড়ে চলে এসেছি, বৌমা এখন রুটি করছে, আমি এখন একটু রেস্ট করব। কালকে তো তোমাদের ভ্যাকসিনের কথা বলেছিলাম, আর ভ্যাকসিন নিতে গেছি, তোমাদের একটু শেয়ার করব, কিন্তু কিছুই করা হয়নি। টোটোতে উঠেছি আর বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে আমি আমার ব্লগ আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি ব্লগ করতে একটু উৎসুক থাকবো, আর তোমরা পাশে থাকলে আমার ভালোও লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। টাটা।